কোনটা তোমার বসত ভিটাও, কোনটা তোমার ঘর, চিন্নর বেনা ইট পাথরের মরণ সর পর, চিন্নর বেনা ইট পাথরের মরণ সর পর। কথা বলেন ঠিক কিনা? কোনটা তোমার বসত ভিটাও, কোনটা তোমার ঘর, চিন্নর বেনা ইট পাথরের মরণ সর পর, চিন্নর বেনা ইট পাথরের মরণ সর পর। শুক্রিয়া আদায় করে শুরু করি যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে কোরআনের মজলিসে মাগরিবের পর থেকে কোরআন হাদিসের উপর কথা বলার যিনি তৌফিক দিলেন, যিনি আমাদেরকে শোনার মতন তৌফিক দিলেন, যিনি আমাদের এই বাংলার ভূখণ্ড থেকে স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ করে দিয়েছেন, সেই রব্বে কারিমের ইজ্জতের দরবারে আমরা সবাই প্রাণ উজাড় করে কালিমাতের সুজুদ শুকরিয়ার ঝণ্ডা আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির হৃদয়দের প্রতি, যে নবী অন্ধকার যুগে এসে যুগটাকে আলোকিত করেছিল, যে নবী বর্বরতার যুগে এসে যুগটাকে আলোকিত করেছিল, যে নবী আপনার আমার জন্য মুআল্লিম শিক্ষক। কঠিন কিয়ামতের ময়দানে মানুষরা যখন ইয়া নফসি বলতে থাকবে, মানুষের মাথার কাছে যখন সূর্যটা চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতন, মানুষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড়ে চলে যাবে, কেউ বা যাবে বাবার কাছে, কেউ যাবে মায়ের কাছে, কেউ যাবে বোনের কাছে, কেউ ওই দিন সুপারিশ করবে না। নবী আমার ওই কিয়ামতের ময়দানে সেজদাই পরে ইয়া উম্মতি বলে কাঁদবেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা জান্নাতে না দিবেন, ততক্ষণ ইয়া উম্মতি বলে কাঁদবেন। সেই নবীজির সামনে আমরা সবাই দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া মাগফিরাত কামনা করি সেই সব ভাইদের জন্য যারা বদরের মাঠ থেকে আজ পর্যন্ত জীবন দিয়ে শহীদ হয়ে রক্ত ঝরিয়েছেন। আরও বিশেষ করে দোয়া করি আমাদের এই বাংলার ভূখণ্ডে 16 বছরের স্বৈরা শাসককে তাড়ানোর জন্য, বুকের তাজা রক্ত, বুকের তাজা প্রাণ যারা ঢেড়ে দিয়েছেন সেই সমস্ত মধ্যে মুজাহিদদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবার আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আলোচনার শুরুতে আমি একটা কথা বলতে চাই, স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে কিন্তু স্বৈরাচার দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য সব সময় এখনো পাইতারা করতেছে। সে দেশ থেকে গিয়েছে কিন্তু তার চালাদেরকে ওই দাদাবাবুর দেশ থেকে বিভিন্ন রকম দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য হুমকি ধমকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দেশ থেকে দিতেছে। গত কয়েকদিন আগে ইসকনের একজনকে যখন প্রধান উপদেষ্টা যখন গ্রেপ্তার করলাম, সেই ইসকনের ভাইরাম তাকে ছাড়িয়ে নিতে আনার জন্য আমাদের প্রাণপ্রিয় মুসলমান ভাইকে তারা প্রকাশ্যে ঢাকার বুকে চট্টগ্রামের বুকে কুপিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিকেরা? 98% মুসলমানের দেশে হিন্দুদের এত সাহস হয় কি করে মুসলমানদের কুপিয়ে হত্যা করার? কথা বলেন ঠিকেরা? প্রধান উপদেষ্টার কাছে আমরা বলতে চাই, অনতি বিলম্বে যদি এই স্কুলকে যদি বাংলার ভূখণ্ড থেকে
বাতিল ঘোষণা না করা হয়, নিষিদ্ধ ঘোষণা করা না হয়, বল্লাত তাওহীদি জনতারা আবার মাঠে নেমে পড়বে। কথা বলেন ঠিক না? বাতিলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, হুশিয়ার সাবধান, নারায়ণ। আমার ভাইরাম, সেই দাদাবাবুর দেশ থেকে সেই খুনি হাসিনাম লেডি ফেরাউন বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছে, এখন মুসলমানদের হিন্দুদের মধ্যে শুধুই তাই নয়, আজকের নিউজ ইন্ডিয়ার হিন্দু দাদারা বাংলাদেশের অস্ত্র নিয়ে ঢুকে নাকি মুসলমানদের হত্যা করার চক্রান্ত করতেছে। কথা বলেন ঠিক না? আমরা বলতে চাই, আমরা ইব্রাহিমের জাত, আমরা ওমরের জাত, ওসমানের জাত, আবু বকরের জাত। এই আবু বকর যখন দাঁড়াই তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিবে, ওই সমস্ত হিন্দু ঈশ্বরের বাইনেরা, আওয়ামী লীগের বাইনেরা তুলার মতন পু দিয়ে বাংলার জমিন থেকে উড়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরাম, চোখ কান আমাদের খোলা রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। যে কোন সবাই ওই ইসকান দাদাবাবুর দেশ থেকে শয়তানের বাচ্চারা এসে মুসলমানদের উপর আক্রমণ করতে পারে, তৈরি নেন, যে কোনো মুহূর্তে যুদ্ধে নামতে হবে, রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে। কে কে রাজি আছেন এই যুদ্ধে নামতে? রাজি আত্মীয়তে কান আমার ভাইরা, সব সময় সতর্ক থাকতে রাজি আছেন তো? আরো জোরে বলেন আমার ভাইরা। এবার আসেন, আমি যে আপনাদের সামনে যে আয়াত, যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সে আয়াত তেলাওয়াতকৃত আয়াতের আমরা পরিচয়টা আমরা জেনে নিই। পবিত্র কোরআনুল করিমের 114টি সূরার মধ্যে 68 নম্বর সূরার প্রথম 7টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরার আয়াত সংখ্যা 52, রুকু সংখ্যা 2, শব্দ সংখ্যা 301, অক্ষর সংখ্যা 1299টি। আমার ভাইয়েরা, পরিচয় গেল। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, এজন্য এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। এই সূরার দুইটি নাম পাওয়া যায়, একটি হলো নুন, আরেকটি হলো কলাম। এই নুন এবং কলাম, এই দুইটা নামই রাখা হয়েছে এই সূরার প্রথম আয়াতকে কেন্দ্র করে। নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, এই দুই শব্দ, এই দুই নাম এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আয়াতকৃত তেলাওয়াতকৃত আয়াতের শানে নজুর আমরা জেনে নিই। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সেই গ্রন্থ কোরআনুল করিম, আসমানি গ্রন্থ কোরআনুল করিম আসা যখন শুরু হয়ে গেল, ঠিক সেই সময় থেকে মক্কার দৃশ্য পট পরিবর্তন হয়ে গেল। আমার ভাইয়েরা, শুধুই যে তাই তাই নয়, তাই নয়, 40 বছর পর্যন্ত মক্কার মানুষেরা কাফের বেঈমান নাস্তিকের সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়েছেন, চলাফেরা করেছেন, তার বিরুদ্ধে কারোর ও কোনো অভিযোগ ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে তাদের সাথে ব্যবহার করতেন, তারা তাকে ভালোবাসতেন, মায়া করতেন। আমার ভাইয়েরা, যেদিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হেরা গোহায়
এই আসমানি গ্রহণত কোরআনুল করিম আসা শুরু হয়ে গেল, নাজিল হওয়া শুরু হয়ে গেল। সেই দিন থেকে মক্কার দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল, সেই দিন থেকে মক্কার কাফের মুশরিকদের মুখের ভাষাও পরিবর্তন হয়ে গেল। যারা আজ পর্যন্ত মুহাম্মদকে বলে এসেছে আল আমিন আসানিক, আর এই কোরআন নবীজির ওপর নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে ওই কাফের মুশরিকের বাচ্চারা নবীকে বলতে লাগলো কাজ্জাব। নাউজুবিল্লাহ বলেন, নবীকে বলতে লাগলো কাজ্জাব, মিথ্যাবাদী। শুধুই যে নবীকে কাজ্জাব বলেছে তাই নয়, শাহির জাদুকর বলেছেন, কাহিন গণক বলেছে, শাহির কবি বলেছে, মাজনুন পাগল বলেছে। আমার ভাইয়েরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বিভিন্নভাবে কাফের বেঈমানরা গালিগালাজ করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো, ঠিক এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে মন না খারাপ করেন, আমার ভাইয়েরাম, নবীজির কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, কোনো অন্যায় ছিল না। নবীজি কারোর মক্কার কোনো মানুষের ঘর বাড়ি দখল করে নাই, কোনো মানুষের টাকা জমি জায়গা জমি আত্মসাত করে নাই, কোনো অপরাধ তার ছিল না, কোনো অভিযোগ তার বিরুদ্ধে ছিল না। একটাই অভিযোগ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কোরআনের কারিমের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা তাকে পাগল বলেছিল, বিভিন্নভাবে গালিগালাজ করেছিল। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আল আমিন ছিলেন, আসাদিক ছিলেন মক্কার কাফের মুশরিকদের কাছে। যেই না কোরআন নবীজির কাছে নাজিল হয়ে গেল, যেই না নবীজি কোরআনের দাওয়াত দিতে শুরু করলো, যেই না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের দিন প্রচার করতে শুরু করলো, তাকে পাগল বলতে লাগলো, গণক বলতে লাগলো, মিথ্যাবাদী বলতে লাগলো, বিভিন্ন গালিগালাজ যখন করতে লাগলো, আমার ভাইয়েরা, আজকের যুগেও আমরা দেখতে পাই কিছু বাংলার জমিনে কিছু নাস্তিক বেঈমান ছিল, যারা এই কোরআনের কথা বলতো, কোরআনের দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত, ইকামত দিনের দাওয়াত দিত, তাদেরকেও আজকের কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী মানুষেরা রাজাকার মৌলবাদ জঙ্গিবাদ বলে গালিগালাজ করত। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? অতএব নবীকে গালিগালাজ করেছে, নবীকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, নবীর প্রাণ শরীর থেকে রক্ত ঝরিয়েছে। ও আমার ভাইরা, নবী সাহাবা ইকরামদেরকে শহীদ করে দিয়েছে, নবীজির সাহাবা ইকরামরা এই কোরআনের পথ থেকে সরে যায় নাই। আমরা জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি না, রাজি না, রাজি না। যারা যারা দুই তারা হাত তুলে আল্লাহকে ডাকান, তারা তারা আমার ভাইয়েরা, মক্কা মুহাম্মাদুর মক্কার ভূমিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কোরআন নাযিল হওয়ার শুরু করলাম, মক্কার কাফের মুশরিকের বাহিনীরা তাকে বিভিন্নভাবে গালিগালাজ করতে লাগলো, ঠাট্টা করতে লাগলাম। আমার ভাইয়েরা, ঠিক এমন সময় নবীজি যাতে মন খারাপ না করেন, হতাশা না হয়ে পড়েন, আপসেট না হারিয়ে ফেলেন, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য পবিত্র কোরআনুল করিমের 68 নম্বর সূরার প্রথম কয়েকটি আয়াত নাজিল করে দিলেন, বলে দিলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াশতুরুন আনতা বিনিহমতি রব্বিকা বিমাজনুন। আমার ভাইরাম, গোটা মক্কার ভূমিতে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে বিভিন্নভাবে গালিগালাজ করে ঠাট্টা করেন, ঠিক এমন সময় নবীকে জানিয়ে দিলেন নুন অল কলামি ও মা ইয়াশতুরুন। ও নবী, তুমি শুনে নাও, নুন এবং কলমের কসম করে আমি বলতেছি, যা দিয়ে তোমরা লিপিবদ্ধ করে করো তো তার কসম করে আমি বলি, মা আনতা বিনিহমতি রব্বিকা বিমাজনুন।
আমার নবী, ও নবী তুমি রাগ করো না, তুমি টেনশন করো না, হতাশা হয়ে যেও না, আমি তোমার রব, তোমার রবের দয়ায় তুমি পাগল নও। সুবহানাল্লাহ। আমার ভাইরা মক্কার মানুষেরা নবীকে পাগল বললেন, জাদুকর বললেন, মিথ্যাবাদী বললেন, বিভিন্নভাবে গালিগালাজ করতে লাগলেন। আর আমার নবীজি আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য জানিয়ে দিলেন, ও নবী আপনি পাগল নন, আপনি পাগল নন, আপনি হলেন ভালো মানুষ। সুবহানাল্লাহ। বলেন আমার ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন, নবীজি পাগল নন এ কথা বলার আগে আল্লাহ রব্বুল আলামিন এই সুরা শুরু করেছেন একটা অক্ষর দিয়ে, গলার আওয়াজটা বড় করে বলেন তো সেই অক্ষরটির নাম কি? আরো জোরে বলেন, নুন অক্ষর দিয়ে শুরু করেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এই নুন অক্ষর দিয়ে কি কারণে কি জন্য শুরু করলেন, জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এরপর আল্লাহ তাআলা কেন কলমের কসমকে আল্লাহ রব্বুল আলামিন নবীকে বললেন, মা আনতা বি নিহমাদি রব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন, আপনি পাগল নন, কি কারণে কলমের কসম খেলেন, জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা এই নুন হল হরুফে মুকাদ্দাত, বিচ্ছিন্ন একটি অক্ষর। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 29টি সূরা আল্লাহ রব্বুল আলামিন এই হরুফে মুকাদ্দাত শব্দ দিয়ে শুরু করেছেন। মজার ব্যাপার হল, কোন সুরা আল্লাহ তাআলা শুরু করেছেন একটি অক্ষর দিয়ে, আবার কোন সুরা শুরু করেছেন দুইটি অক্ষর দিয়ে, আবার কোন সুরা শুরু করেছেন তিনটি অক্ষর দিয়ে, আবার কোন সুরা শুরু করেছেন চার অক্ষর দিয়ে, আবার কোন সুরা শুরু করেছেন পাঁচ অক্ষর দিয়ে। এভাবে এক থেকে পাঁচ অক্ষর বিশিষ্ট রূপে মুকাত্তাত শব্দ দিয়ে, অক্ষর দিয়ে, যিনি এই 29টি শব্দ 29টি সুরা শুরু করেছেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরও জোরে বলেন, তিনি কে? আমার ভাইরা এবার যেমন এক অক্ষর বিশিষ্ট কোরআনুল কারীমের 50 নম্বর সূরা কাফ, ওয়াল কোরআনিল মাজীদ। আমার ভাইরা এরপরেও আবার এক অক্ষর আছে সাদ, আবার দুই অক্ষর আছে হামিম, আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? এভাবে এক থেকে পাঁচ অক্ষর বিশিষ্ট অক্ষর এই হরুফে মুকাত্তাত অক্ষর দিয়ে, যিনি 29টি সূরা শুরু করেছেন, গলার আরেকটি বার আওয়াজ জোরে করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইরা অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিম, এই হরুফে মুকাত্তাত শব্দ দিয়ে, অক্ষর দিয়ে আল্লাহ তাআলা কি উদ্দেশ্য করেছেন, কি এর অর্থ, দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা কোন কোন মুফাসসিরগণ বলেছেন, এই হরুফে মুকাত্তাত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দিয়েছেন। কারণ কাফেররা বলতো এই কোরআন হলো মানব রচিত গ্রন্থ, নাউজুবিল্লাহ বলেন, তারা বলতো এই কোরআন মানব রচিত গ্রন্থ, কারণ কোরআন নাজিল হয়েছে আরবি ভাষী ভাষাদের এলাকার মধ্যে। আমার ভাইয়েরা তারা বলতো এমন কোরআন আমরাও তৈরি করতে পারবো। আল্লাহ তাআলা সঙ্গে 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 ডাক দিয়ে বললেন, এমন একটা কিতাব নয়, এমন একটা সূরা তোমরাও পারবে না, এমন একটা আয়াতও তোমরা পারবে না, পারলে এমন একটা অক্ষর তোমরা তৈরি করে দেখাও। আমার ভাইয়েরা বলেন তো শুনি, কাফেরেরা কি পেরেছিল? আরও জোরে বলেন, পেরেছিল। কিয়ামত পর্যন্ত কি পারবেন? আরও জোরে বলেন, পারবেন। আমার ভাইয়েরা কিয়ামত পর্যন্ত পারবে না। এজন্য কোন কোন মুফাসসিরগণ বলেছেন, এই শব্দগুলো দিয়ে, এই অক্ষরগুলো দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দিয়েছেন। আবার কেউ কেউ কোন কোন মুফাসসির এই নুনের অর্থ করেছেন মাছ। আরও জোরে বলেন কি? আরও জোরে বলেন, মাছ। কোরআন শরীফের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে একজন নবীকে জান্নুন বলা হয়েছিল, কি? মাছওয়ালা নবী। কিওয়ালা নবী? আরো জোরে বলেন, আপনার কথা বুঝছেন না? আরো জোরে বলেন, কিওয়ালা নবী? একজন নবীকে মাছ গিলে ফেলেছিল, ওই নবীর নাম কি? আরো জোরে বলেন। এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি? আরো জোরে। আমার ভাইয়েরা ইউনুস আলাইহিসসালামকে মাছ গিলে ফেলেছিল। এই ইউনুস আলাইহিসসালামকে কোরআন মাজিদে তিনটি নামে ডেকেছেন, কয়টি নামে? আরো জোরে বলতে হবে,
একটা নাম হলো, তার নিজের নাম ইউনুস বলে ডেকেছেন। পবিত্র কোরআনুল কারিমের 114টি সুরার মধ্যে আল্লাহ তাআলা ইউনুসকে ভালোবেসে একটা সুরার নামই দিয়েছেন, সুরা ইউনুস। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, এই সুরা ব্যতীত আরো 6 সুরায় ইউনুস সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমার ভাইয়েরাম, দুইজন নবী আলাইহি সালাতু ওয়াসসালাম মায়ের পরিচয়ে পরিচিত হয়েছিল। একজন হলেন ঈসা ইবনে মারিয়াম, আর একজন হলেন ইউনুস ইবনে মাত্তা। এরা দুইজন দুনিয়াতে মায়ের পরিচয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত করেছিল বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, ইউনুসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইউনুস বলে ডেকেছেন, আর একটা নামে ডেকেছেন জান্নুন মা সোলা নবীম, আর একটা নামে ডেকেছেন হলো সাইবুল হুদ। আমার ভাইরা, এই তিনটি নামে ডেকেছেন। আমার ভাইরা, এই জান্নুন বলে ইউনুস আলাইহিসসালামকে বোঝানো হয়েছে। এর কারণ হলো ইউনুস আলাইহিসসালাম তার কৌমের উপর রাগ করেন, তার কৌমের উপর রাগান্বিত হয়েছে, এলাকা ছেড়ে চলে গিয়েছিল। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারিমের 21 নম্বর সুরা সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, সুন্দর করে বলে দিলেন, ওয়া জান্নুনি ইন যাহাবা মুগাদিবান فَجَنَّ أَنْ لَنْ نَكَدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُمْ مِنَ الظَّالِمِينَ আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন স্মরণ করম সেই জান্নুনের কথা, যে নবী মা সলার কথা, ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা, যে নবী তার কওমের উপর রাগান্বিত হয়ে সে তার এলাকা ছেড়ে, সে তার কম ছেড়ে সে অন্য জায়গায় চলে গিয়েছিলাম। আমার ভাইরা, এর ব্যাখ্যা হলাম ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামকে যে এলাকার জন্য, যে কওমের জন্য নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, পাঠিয়ে দিলেছিলেন, ঠিক ওই কওমের কাছে ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম দীর্ঘদিন কোরআনের দাওয়াত দিয়েছিল। দীর্ঘদিন দাওয়াত দেওয়ার কারণে দীর্ঘদিন আল্লাহ তাআলার ইকামত দিনের দাওয়াত দিয়েছিল, কিন্তু দীর্ঘদিন দাওয়াত দেওয়ার ফলে ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামের ওই এলাকার মানুষেরা তার দাওয়াত গ্রহণ করে নাই, তার দাওয়াত রিজেক্ট করলেন, প্রত্যাখ্যান করলেন, বাতিল করে দিলেন। আমার ভাইরাম, যখন তার দাওয়াত প্রত্যাখ্যান করলেন, বাতিল করে দিলেন, ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম সে মনে মনে চিন্তা করলেন, এতদিন দাওয়াত দিলাম কিন্তু আজ পর্যন্ত দাওয়াত প্রত্যাখ্যান করলো না, আজ এতদিন দাওয়াত দেওয়ার পর আজকে কেন রিজেক্ট করলো। ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম রেগে গেলেন, রেগে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সিদ্ধান্ত আসার আগেই তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন। তাদের এলাকার মধ্যে ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম তার এলাকার মধ্যে সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার এলাকার মানুষেরা, ও আমার কওমের মানুষেরা, তোমরা শোনো, আগামী 3 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার বলেন, কয়দিন? আরো জোরে, জোর হলো না? 3 দিনের মধ্যে তোমাদেরকে ধ্বংস করে দেবেন। 3 দিনের আলটিমেটাম দিলে আমার ভাইরা ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম তার এলাকা ছেড়ে চলে গেলেন। আমার ভাইরা, তার এলাকা ছেড়ে যখন চলে গেলেন, বহুদূর চলে গেলেন, ঠিক ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামের এলাকার মানুষেরা ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করলে কি হবে, তারা মনে মনে ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামকে ভালোবাসত, ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামকে মহাব্বত করত, ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম যে নবী সেটা মানত। আমার ভাইরাম, ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম যে 3 দিনের আলটিমেটাম দিয়ে গিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আজাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবেন, গজব দিয়ে ধ্বংস করে দিবেন, তারা সেটা দেখতে পেয়ে যখন পেতে শুরু করলো, তারা যখন প্রকাশ পেতে যখন শুরু করলো, আমার ভাইরাম, ওই ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামের এলাকার মানুষেরা
তাদের গবাদি পশুগুলো দেখকে নিয়ে, শিশু বাচ্চাদেরকে নিয়ে তাদের এলাকা ছেড়ে, তাদের বাড়ি ঘর দর ছেড়ে বন জঙ্গলের মধ্যে চলে গেলেন। আমার ভাইয়েরাম বন জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, ক্ষমা চাইলেন, তাদের পাপের জন্য ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিলেন। নবীজির হাদিসের মধ্যে পাওয়া যায়, কোনো মানুষ বা কোনো জাতি আল্লাহ রাব্বুল আলামিনের পাপাচারে নিমজ্জিত হওয়ার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতি ওই মানুষের তওবা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমার ভাইরা ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের এলাকার সমস্ত মানুষদেরকে মাফ করে দিলেন, কৌমেরদেরকে মাফ করে দিলেন, তাদের উপর আল্লাহ তাআলা আর কোনো আজাব এবং গজব দিলেন না। আমার ভাইরা আজাব যখন গজব দিলেন না, এই কথা যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের কানে চলে গেল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মনে মনে চিন্তা করলেন, আহারে আমি যদি এখন বাড়িতে চলে যাই, আমি যদি এখন বাড়িতে চলে যাই তাহলে আমার এলাকায় চলে যাই, আমার এলাকার মানুষেরা আমাদের আমাকে পাগল বলবে, কেউ কেউ আমাকে মিথ্যাবাদী বলবে। ওই সময় মিথ্যাবাদী সাব্যস্ত কোনো ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে তাকে হত্যা করা হতো, মৃত্যুদণ্ড দেওয়া হতো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মনে মনে চিন্তা করলেন যে আমার এলাকার মানুষেরা আমাকে নিয়ে কি সমালোচনা করবে না করবে, এই চিন্তা করে সে আর এলাকার মধ্যে ফিরে গেলেন না। আমার ভাইরা অজানা গন্তব্যের দিকে রওনা হলেন। যেতে যেতে বহুদূর যাওয়ার পর বিশাল বড় একটা নদী পড়ল, বিশাল বড় একটা সমুদ্র পড়ল। ওই নদী পার হওয়ার জন্য কি দরকার? আরো জোরে বলেন, আরো জোরে। নৌকা কিন্তু ডুবিয়ে গেছে। আরো জোরে বলেন। আমার ভাইরা ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম নৌকা খুঁজতে লাগলেন, জাহাজ খুঁজতে লাগলেন। হঠাৎ একটা বিশাল বড় জাহাজ অথবা একটা নৌকা এসে আমার ভাইরা ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যখন চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই জাহাজের উপরে উঠলেন। জাহাজ ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ওই জাহাজের সমস্ত যাত্রীদেরকে নিয়ে মাছ ধরিয়ে যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা ঝড় শুরু করে দিলেন, বিশাল বড় একটা ঘূর্ণিঝড় তৈরি করে দিলেন। আমার ভাইরা যখন ঢেউ শুরু হয়ে গেল, ইউনুস যে জাহাজের মধ্যে ছিল ওই জাহাজের নাবিক দৌড়ে চলে এসে ডাক দিয়ে বলতে লাগলো, ও জাহাজের সমস্ত যাত্রী ভাইরা, ও জাহাজের সমস্ত বা যাত্রী ভাইরা, শোনো, একজন ব্যক্তি যদি এই জাহাজ থেকে এই মুহূর্তে এই পানির মধ্যে যদি আমরা না ফেলে দেই, একজন ব্যক্তিকে যদি না ফেলে দেই, তাহলে আমরা এই গোটা জাহাজের যত মানুষ রয়েছে সমস্ত মানুষ আমরা এই পানির মধ্যে মাছ দরিয়ায় নদীর মধ্যে হাবুডুবু খাবো, মারা যাব। আল্লাহু আকবার। আমার ভাইরা কেউ কি ইচ্ছা করে ওই নদীর মধ্যে সমুদ্রের মধ্যে পানির মধ্যে কি লাভ দিতে চাইবে? কেউ কি মরতে চায়? আরো জোরে বলেন। কেউ মরতে চায় না, কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না। আমার ভাইরা ওই জাহাজের নাবিক ডাক দিয়ে বললেন, তাহলে একটা কাজ করি, আমরা সবার নাম লিখে একটা লটারি করি, ওই লটারিতে যার নাম উঠবে তাকে আমরা ধাক্কা মেরে ওই নদীর মধ্যে ফেলে দেব, ওই পানির মধ্যে ফেলে দেব। আমার ভাইরা তারা লটারি শুরু করলেন, সমস্ত যাত্রীদের নাম লিখলেন। নাম লেখার পরে একটা লটারি যখন তুললেন, আমার ভাইরা লটারি তোলার সঙ্গে সঙ্গে লটারির কাগজটা খুলে দেখে ওই লটারির মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম উঠে এসেছে। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারার দিকে একবার তাকাই, লটারির নামের দিকে একবার তাকাই, ইউনুসের দিকে একবার তাকাই, একবার লটারির দিকে তাকাই। তারা মনে মনে চিন্তা করলো, না 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 না, এত সুন্দর যুবক একটা ছেলেকে আমরা নদীর মধ্যে ফেলে দিতে পারি না। আমার ভাইরা তারা আবার দ্বিতীয়বার লটারি করলেন, দ্বিতীয়বার লটারি করে যখন ওই লটারিটা তুলেছে, আবারও দেখা গেল ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম উঠে এসেছে। আমার ভাইরা আবার তারা মনে মনে চিন্তা করলাম, না না না, এত সুন্দর যুবককে আমরা পানির মধ্যে ফেলে দিতে পারি না, পানির মধ্যে ফেলে দিতে পারি না। আমার ভাইরা তৃতীয়বার আবার লটারি করলেন, লটারি করার সঙ্গে 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 দেখা গেল ওই লটারির মধ্যে ইউনুসের নাম আবার তৃতীয়বার উঠে এসেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা তৃতীয়বার যখন নাম উঠে এসেছে,
ইউনুসের দিকে তাকাই, লটারির দিকে তাকাই। তারা বলতে লাগলো, না 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 না, আমরা ইউনুসকে ফেলে দিতে পারি না, এত সুন্দর যুবককে আমরা কীভাবে পানিতে ফেলে দেব, আমরা পারবো না এই কাজ করতে, আমরা পারবো না। আমার ভাইয়েরা বলেন তো শুনি, প্রত্যেক নবীর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে যিনি নূর দিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। সমস্ত ইমানদার মুমিন ব্যক্তির চেহারার মধ্যে একটা নূর যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। প্রমাণ যদি নিতে চান আমার ভাইরা, আপনাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কত ভাই? বেতন কত ইমাম সাহেবের? 6000। আমার ভাইরা 6000 টাকা বেতন দেখবেন, ওই ইমাম সাহেব 6000 টাকা, 5000 টাকা বেতন হলে কি হবে? ওই ইমাম সাহেবের চেহারার মধ্যে একটা মায়া ভালোবাসা, একটা আলাদা রকম নূর রয়েছে। কথা বলেন ঠিক না? ওই ইমাম সাহেব দেখবেন সব সময় 4-5 হাজার টাকা বেতন পেলে কি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড় পরেন, সব সময় পরিপটি থাকেন। আমার ভাইয়েরাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা দেখতে কালো হলে কি হবে? তাদের চেহারার মধ্যে একটা আলাদা নূর, আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা মায়া যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? আর যারা আলগা টাকার ইনকাম করেন, যারা চাউল চুরি করেন, আরাম পথে ইনকাম করেন, গম চুরি করেন, ডাল চুরি করেন, রাস্তার রড চুরি করে, রাস্তার টেন্ডার চুরি করে, রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়, এসি গাড়িতে চলে, এসি বাড়িতে চলে, দেখবেন ওদের লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, হারাম পথে ইনকাম করে টাকা থাকতে পারে, কিন্তু হারাম করে হারামের প্রতিচ্ছবি ওদের চেহারার মধ্যে যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যদি প্রমাণ নিতে চান আমার ভাইয়েরাম, বিগত যে সরকার ছিল সেই সরকারের যত মন্ত্রী মিনিস্টাররা ছিল, তারা যখন লাইভে আসতো, তারা যখন মিডিয়ার সামনে আসতো, তাদেরকে দেখলে মনে হতো এক একটা মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর। আরো জোরে বলেন। প্রমাণ যদি আরো যদি নিতে চান তাহলে বিগত সরকারের সময় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তার চেহারার দিকে তাকালে দেখা যেত এখনই মাল খেয়ে। কতক্ষণ কতক্ষণ? সে ঢাকা কাওরান বাজারের লক্ষ লক্ষ ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তার চেহারার মধ্যে হারাম করে হারামির প্রতিচ্ছবি আছে না? তাকে দেখলেই মতে হতো মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর। কথা বলেন কথা বলেন। আমার ভাইয়েরাম, রাগ করতেছেন আপনারা? অল্প একটু সময় দেবেন, যে আলোচনা আজকে নিয়েছি একবার আধা বাটা বাটি দেব, রাজি আছেন তো আমার ভাইয়েরাম? তাহলে ইউনুসের নাম কয়বার উঠল? আরো জোরে বলেন। 3 বার উঠল। ইউনুসের নামের ওই লটারির দিকে তাকাই আর চেয়ারার দিকে তাকাই, উনি ভারী, এত সুন্দর চেয়ারা, নুরানি চেয়ারা, এই যুবককে আমরা ধাক্কা মেরে পানিতে ফেলে দিতে পারি না। আরো আল্লাহ আকবার জোরে বলেন। আমার ভাইয়েরাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা বুঝতে পারলেন, সেটা বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও যাত্রী ভাইয়েরা, তোমরা বুঝতে পেরেছি আমার নাম বারবার উঠতে চান, তোমরা আমাকে ফেলে দিতে দ্বিধাদ্বন্দ্ব করতেছ, ও ভাইয়েরাম, আমাকে তোমাদের ফেলে দিতে হবে না, আমাকে তোমাদের ফেলে দিতে হবে না, আমি নিজেই এই নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতেছি। আমার ভাইয়েরাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যে ঝাঁপ মারলেন, সমুদ্রের মধ্যে ঝাঁপ যখন মারলেন, কোনো কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় 3টা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হলেন, একটা অন্ধকার হলেন রাতের অন্ধকার। আর যারা সমুদ্র বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছেন তারা জানেন সমুদ্রের তলদেশ থাকে অন্ধকার, ওই সমুদ্রের তলদেশের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার যখনই তিনি লাভ দিয়েছিলেন তখনই বিশাল বড় একটা মাছ তাকে গিলে ফেলেছিল, ওই মাছের পেটের একটা অন্ধকার আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে। আমার ভাইরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমুদ্রের তলদেশ থেকে মাছের পেটের ভিতর থেকে যদি সোয়াডাঙ্গার বাসীর আপনাদেরকে যদি ডাক মারে মনে হয় আপনারা সাহায্য করতে দড়ি মারবেন? আরো জোরে বলেন, আপনারা পারবেন? মনে হয় খুলনা বিভাগের কেউ পারবে, বাংলাদেশের কেউ পারবে, তামাম পৃথিবীর কেউ পারবে? আমার ভাইয়েরা,
ইউনুস আলী সালাম বুঝতে পারলেন কেউ আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে না, আমার বাপ পারবে না, আমার দাদা পারবে না, আমার নেতা খেতা কেউ পারবে না, দুনিয়ার কেউ পারবে না। গলার আওয়াজটা বড় করে বলেন তো শুনি, ইউনুসের ফরিয়াদ, ইউনুসকে ওই বিপদ থেকে যিনি বাঁচাইতে পারেন, গলার আওয়াজটা বড় করে বলবেন তিনি কে? আমার ভাইরাম ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন, তিনি আর কারোর কাছে দোয়া করলেন না, কারোর কাছে সাহায্য চাইলেন না, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আমার ভাইরা আমরা অনেকেই সেই দোয়াটি জানি, দোয়ায় ইউনুস বলে, যাদের মুখস্থ আছে সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন। আমার ভাইরা ইউনুস আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো রব নাই, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, ওগো আল্লাহ আপনি যদি আমাকে এখান থেকে না বাঁচান তাহলে দুনিয়ার কেউ আসমান জমিনের কেউ আমাকে বাঁচাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা এভাবে দীর্ঘদিন যখন ইউনুস আলাইহিস সালাম ওই সমুদ্রের তলদেশে মাছের পেটে যখন দোয়া করতে লাগলেন, ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, তার ডাকে সাড়া দিলেন। আমার ভাইরা আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে জানিয়ে দিলেন, বলে দিলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। আমার ভাইরা আল্লাহ তাআলা বললেন, আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম, তার এই কঠিন বিপদ থেকে আমি তাকে বাঁচালাম, তাকে আমি বাঁচিয়ে দিলাম। আমার ভাইরা এরপরে আল্লাহ তাআলা আমাদের কথা বললেন, মুমিন ব্যক্তি ইমানদার ব্যক্তিদের কথা বললেন, কাদের কথা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবে যদি ইমানদার ব্যক্তিরা মুমিন ব্যক্তিরা যদি বিপদে পড়ে আমার কাছে মাপ চাইতে পারে, আমি রব্বে কারিম ঘোষণা দিয়ে দিলাম ওই বিপদ থেকে আমি রব্বে কারিম তাদেরকে রক্ষা করব, তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তিদেরকে বাঁচাবেন। এখন যারা বিগত ষোলো বছর স্বৈরাচারা চার করে গিয়েছে, আলেম ওলামাদের উপর নির্যাতন করে গিয়েছে, নিপীড়ন করেছে, বাংলার তাওহিদের জনতা বাংলার মানুষদের উপর নির্যাতন করেছে, সে যতই দোয়ায় ইউনুস পড়ুক না কেন, তার দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না। কথা বলেন, কারণ সে স্বৈরা শাসক, কারণ আল্লাহ তাআলা বললেন ইমানদার ব্যক্তিদেরকে দোয়া কবুল করবেন, তাদেরকে মাফ করবেন। সে যখন বাংলার মানুষদের গণ আন্দোলনের মুখে, ছাত্রদের গণ আন্দোলনের মুখে, যখন বাংলাদেশের গণভবনের পিছনের দরজা দিয়ে মামুর বাড়ি দিল্লিতে চলে গেল, ওই দিল্লিতে বসে তখন দোয়ায়ে ইউনুস পড়তে চেয়েছিল, কিন্তু দোয়ায়ে ইউনুস পড়তে পারি নাই, কারণ এখন উপদেষ্টা প্রধান কিরা? আরো ধরে বলেন, ভাসুরের নাম কি নেওয়া যায়? কতক্ষণ কতক্ষণ? আমার ভাইরা কয়ে দোয়ায়ে ইউনুস তো পড়তে পারছে না, অতএব বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেন, ফেরাউনকে যখন ধরেছিলেন, তাকে সুযোগ দেননি তওবা করার। আমার ভাইয়েরা তওবা করতে চাইছিল, সে স্বীকার করেছিল, আমি রব্বে কারিম তোমাকে রব হিসাবে মেনে নিলাম। আমার ভাইয়েরা তার রব আর রব্বে কারিম তার দোয়া কবুল করে নাই, খুনি হাসিনা সে ইন্ডিয়ায় বসে দোয়ায়ে ইউনুস পড়তে চেয়েছিল, ও যত ইউনুস পড়ুক আল্লাহ তাআলা আর তার দোয়া কবুল করবে না, করবে না, করবে না। কথা বলেন ঠিক না? সংসদে গালো আল কোরআনের শুকরান, হুশিয়ার সাবধান, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, নারায়ণ থাকবে। আমার ভাইরাম অতএব বোঝা গেলাম ইউনুস আলাইহিস সালাম
তিনি দোয়া করেছিলেন, তিনি ইমানদার ব্যক্তি ছিলেন, তিনি মানুষের উপর জুলুম করে নাই, অন্যায় করে নাই, অবিচার করে নাই, তাই তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিল। খুনি হাসিনা সালাবাতসর আল্লাহ তাআলা দেখেছে যে তওবা করে কিনা, তওবা করে কিনা, তওবা সালাবাতসর করে নাই, এখন পালানোর পরে তওবা, কিসের তওবা? যতই দোয়ায় ইউনুস পড়ো ওই দোয়ায় ইউনুস আর কাজে লাগবে না, লাগবে না, লাগবে না, কথা বলেন ঠিক না? কারণ ষোলো বছর আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জেলের মধ্যে করেছে, আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছে, কথা বলেন ঠিক না? যতই দোয়া করে আর দোয়া কবুল হবে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে ওই কঠিন বিপদ থেকে যিনি বাঁচালেন তিনি কে? আল্লাহ। আরো জোরে। আমার ভাইয়েরাম, এই নুন দ্বারা অধিক কিছু কিছু মুফাসসির গণ বলেছেন এই জান্নুন মা সলা নবী ইউনুসকে বোঝানো হয়েছে। কারণ হল ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম সে মানুষেরা তার এলাকার মানুষেরা তার কৌমের মানুষেরা কি বলে না বলে, তাকে পাগল বলে কিনা, মিথ্যা কথা বলে কিনা, এই চিন্তা করে এলাকা ছেড়ে চলে গিয়েছিল। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, মা আনতা বিনিমতি রব্বিকা বিমাজনুন, ও নবী আপনি পাগল নন, পাগল নন, যারা আপনাকে পাগল বলে ওয়াসিলাই তারা এই দুনিয়ার মধ্যে পাগল হয়ে সাব্যস্ত হয়ে যাবে, কথা বলেন ঠিক না?